রমজানে রাজধানীবাসীকে পানি নিয়ে ভুগতে হবে না। ওয়াসা এমডির এমন আশ্বাসের পরও রোজার শুরুতেই বিশুদ্ধ পানির কষ্টে ভুগছেন কয়েকটি এলাকার মানুষ। বারবার অভিযোগ করেও দুর্গন্ধযুক্ত পানি থেকে নিস্তার মিলছে না। পান করা দূরে থাক, ওই পানি দিয়ে রান্না কিংবা গোসলও সম্ভব হচ্ছে না। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাব বলছে, ওয়াসার দায়িত্বহীনতার কারণেই ভুগছে নগরবাসী। আয়তুল্লাহ মানিকের ক্যামেরায় সুমন তানভীরের প্রতিবেদন। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠান। ইফতার এবং সেহরির সময় আমাদের প্লাস্টিক ট্যাঙ্ক বা ট্রলির মাধ্যমে আমরা অতিরিক্ত পানি সরবরাহের জন্য একটা সার্বক্ষণিক ব্যবস্থা রোজার সময় থাকবে। রমজানে রাজধানীবাসীর পানি ব্যবস্থাপনা নিয়ে এমন আশার কথা সপ্তাহখানেক আগে শুনিয়েছিলেন ঢাকা অসার ব্যবস্থাপনা পরিচালক। মেজর কোনো সমস্যা রমজান মাসে হবে না। তবে পূর্ব জুরাইনে এসে কথার সঙ্গে বাস্তবের মিল পাওয়া গেল না। রোজার শুরুতেই এমন চিত্র, ইফতারে তখনও ঘন্টা চারেক বাকি, অথচ এক বালতি পানির আশায় মসজিদের কূপে দীর্ঘ লাইন। যদিও প্রত্যেকের বাসায় রয়েছে অসার লাইন, 300-400 লোক এনে লাইন দেয়, বুঝছেন, পানি পাওয়া যায় না। শুধু ময়লা আমাকে বাসার পানি, আর ওই পানি দিয়ে অজু করা যায় না, উজু করা যাইব না, গোসল করা যাইব না। এখন এই লাইনে লাইনে করব না, এই তারাবি নামাজ পড়ব কোনটা, করব না রোজা করব কোনটা, এই পানির কারণে অনেক ক্ষতি হইতে আছে মানুষের। এরা বলে পুরান লাইন, পুরান লাইন তো পুরান লাইন, তোমরা কাজ করো না কেন? মানুষ এখানে মানুষ থাকে না? বছর চারেক আগে এই এলাকায় অসার পানি দিয়ে অসার ব্যবস্থাপনা পরিচালককে শরবত খাওয়াতে চেয়েছিলেন এলাকাবাসী। ঘটনাটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে এখনো বদলায়নি পানির সেই চিত্র, যে পানিতে গোসল করে চর্মরোগে ভুগছেন অনেকে। গোসল করলে সমস্যাটা সেম, এই স্কিনে এই ধরনের গোটাটা উঠতেছে, পানির গোটাটা যেটা, একে মনে বুঝি এটা গোলায় ফুয়ে দিছে, এমন অবস্থা। পোকামাকড় আসে, কেচ্ছার মতন পোকাশে, লাম্বা লাম্বা পোকাশে। গ্যাস বিল দিয়ে দেয়, পানির বিল দিয়ে দেয়, অথচ দেন কোনো গ্যাস নেই, পানি নেই, পানি এখন যে আসে ওই যে পানি গিয়ে দেখেন কত ময়লা, বাথরুম ধুইতে দেরি, মানে ময়লা হইতে দেরি না। ক্যাব বলছে দায়িত্বহীনতাই এর কারণ। অসা বিশুদ্ধ পানি সরবরাহের চেয়ে বেতন ভাতা বাড়ানোর দিকেই বেশি মনোযোগী। অসার কর্মচারী কর্মকর্তারা নানা রকমের বোনাস দিচ্ছে, ইনসেন্টিভ বোনাস, উৎসব বোনাস তো আছেই। ওয়াসার শীর্ষস্থানীয় ব্যক্তিদের বেতন মুহুর্মুহু বৃদ্ধি পেয়েছে, তাদের থেকে পয়সা নেওয়া হয়, সেই পয়সার পরিবর্তে পানি সরবরাহ করা হয়। যদি পয়সা নেওয়া হলো আর বিশুদ্ধ পানি অথবা বিশুদ্ধ পানি সরবরাহ করা হলো না, সেইটা তো একটা গৃহীত কাজ। রাজধানীর শেকেরটেক বনশ্রী পশ্চিম শেওড়াপাড়ার বাসিন্দারাও ভুগছে একই সমস্যায়। অসার সংযোগ থাকলেও পান ও ব্যবহারের জন্য পানি কিনেই ব্যবহার করতে হচ্ছে। সুমন তানভীর, আরটিভি, ঢাকা।